রাশিদার নাম, রাশিদার নাম। তোরা কি করছিস দরজার কাছে ভিড় করে? হ্যাঁ হ্যাঁ করে আবি টেবি মাজি দুধ দুধ। তুমি কে দুধ? মানে আমি এই গ্রামে তো তোমাকে আগে দেখেছি বলে মনে পড়ছে না। দেখবে কি করে? ও তো কদিন আগে এসেছে দেশ থেকে। ওদের চিনিস ওকে? হ্যাঁ হ্যাঁ ও যে শম্ভু গোয়াল আছে না, শম্ভু গোয়ালের ভাইপো। ও শম্ভুর ভাইপো জানি, শম্ভু তো সকালে দুধ দিয়ে গেছে বাবা। আসলে কি মাইদি, আজকে তো গ্রামে খুব আনন্দের দিন, দিদিমণি পাঠশালা করবে, এখানে হাসপাতাল করবে, তাই চাচা বললো যে দুধটা গিয়ে দিয়ে আসতে, আর কিছু না। ও দেখেছিস শাশি, তুই পায়েস খেতে ভালোবাসিস তাই শম্ভু আরো আরো দুধ পাঠিয়ে দিয়েছে। সকাল থেকে আজকে যা হচ্ছে না, গ্রামের যে যা পাচ্ছে হাতে করে জিনিসপত্র নিয়ে আসছে, সবাই খুশি হয়ে আনছে বলে ফেরতও দিতে পারছি না। তোর জন্য এনেছে, এটা ভালো বাটি নে, তুই নিজে হাতে নে, আমি ওদিকে কাজ সারি। নে 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 ধর। তোরা কি রে আবি টিবি ধো, যা স্নান স্নানে চলো, এতক্ষণ ধরে বসে আছে। আরে দিদিমণি একটু তাড়াতাড়ি করুন, আমার তো অন্য কাজও আছে। সেটাই তো ভাবছি, ধরা পড়ে যায়নি তো এখানে বসে কি করে বলি বলতো? কত করে বান করলাম ছেলেটাকে, শুনল না। আর যদি সত্যি সেরকম কিছু ঘটে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। উজ্জ্বলের জন্য খুব চিন্তা হচ্ছে। মেরে ফেলতুস তার একটু হলে, বাপের রাস্তা নাকি রে?
দেখে চালাতে পারিস না একটা গোটা মানুষ আসছে দেখ মারবো কানের গোড়া একটা চর না কি রে এই চোখের মাথা খেয়েছিস নাকি রে হ্যাঁ চোখে দেখতে পাস না চোখে দূরবীন লাগিয়ে চালা না ग्रामे तो तक आगे कखनो देखिनी हाँ कथा बोलिस ना क्या कि बेपारे हाँ कत देखिस रे तु कथा जवाब दिस ना क्या भलोई भलोई जा बोलछी शोन नइले किन्तु आमार माथा एबार गरम हो जाच्छे এই টাকা তো আমার দিকে এই টাকা 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 আমার দিকে টাকা কোথায় থাকিস বল কোথায় থাকিস তুই এই গ্রামে তোকে দেখিনি কি নাম কি নাম বল কি নাম তোর নাম কি বল আমার ভাষাটা দুধ দেখা টাইম হয়ে গেছে কি ভাষা ভাষাটা দুধ দেখা টাইম হয়ে গেছে আমার বাচ্চা লোক দুধ দেয় না না গাঁও কা বাচ্চা লোক ভাষা কা দুধ 20 রুপিয়া 20 রুপিয়া লস হয়ে গেছে 20 রুপিয়া আমার দুকা এর কুকা না না কিছু নেই লাগা না 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 अरे तू अच्छी के बोलछ नहीं लगा ना चुप आगा ना ना ठीक है बोल दो ठीक है ठीक है क्या नहीं बोल रहा पहले चुप चुप भाई चुप की रे पागल तो डेफिनेटली तभी সেটা রাশির জন্য राधार इच्छे हमने रान्ना शिखलो कबे राते राते शिखे गेछि राते राते शिखे गेछिस माने শ্বশুরবাড়ি থেকে তুই রান্না করতিস নাকি তোর শাশুড়ি তোকে পে রান্নার লোক ছাড়িয়ে দিয়েছিল মা শোনো না বলছি আদিয়ার ফুলের প্রেমটা কি করে হলো বলো তো তোর বাবাই গ্রাম পঞ্চায়েতে প্রথম বলেছিল কথাটা বাবা তখন ওরা মেনে নেয়নি তারপর ফুলের বাবা চলে গেলেন হঠাৎ করে কি করে যেন মেনে নিল তারপর এটা মেনে নেয়নি মা একটা অবলা নারীর উপর দয়া করেছে এটা যদি আগে মেনে নিত তাহলে কাকু বিয়েটা অন্তত দেখে যেতে পারতেন যাই হোক বাদ দাও শোনো না আদিয়ার ফুলের প্রেমটা কবে থেকে হলো আরে বাবা আশ্চর্য মেয়ে তো তুই ওসব কি আর পাঁচই দিন খান দেখে হয় নাকি হ্যাঁ হয়ে যায় যেমন তোরে তোর বিয়েটা হয়ে গিয়েছিল হঠাৎই চুপি চুপি প্রেম করে হঠাৎ খাবি না নাকি চল 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 ও ফুল খাওয়ার বাচ্চি আয় খেতে আয় মা মা শোনো না ফুল এখন খাবে না কেন কারণ আমি আর ফুল এখন মাস্টারমশাইয়ের বাড়ি যাব সবার জন্য তো আজকে পায়েস রান্না করলাম তাই ভাবলাম মাস্টারমশাইকে একটু দিয়ে আসি যাইছে করো যেখানে ইচ্ছে যাও আগে খাবে তারপরে বেরোবে চক চক এসো খেতে আরে
পায়েস তো উজ্জ্বল খুব খেতে ভালোবাসে, কিন্তু উজ্জ্বল কোথায়? দেরি হলো কেন? তোমার কথা চিন্তা করছিলাম, এই তোমার খুঁজতে যাচ্ছেন। আরে বলো না, রাস্তায় রাধেশ্যামের সঙ্গে দেখা হয়ে গেছিল, ধরা পড়তে পড়তে বেঁচেছি। কিন্তু উজ্জ্বল, এসব কি হচ্ছে? তুমি আর আসি স্বামী স্ত্রী, কিন্তু এত নাটকীয়তা কিসের জন্য? বিবাহিত দুটি ছেলে মেয়ে কেন এত ভূমিকা করছে আমি তো কিছুই বুঝতে পারছি না। মাস্টারমশাই, আমাদের বিয়েটা মিথ্যে ছিল আর তাই সেটা ভেঙেও গেছে। আমার আমার বুঝতে অনেক দেরি হয়ে গেছে যে রাশিকে আমি কতটা ভালোবাসি। ও সব জানে, সব বোঝে, কিন্তু তো বিশ্বাস করতে পারে না, আর তার জন্য দায়ী শুধু আমি। কিন্তু তুমি এখন কি করতে চাও? প্রায়শ্চিত্ত, এই গ্রামে থেকে আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। রাশির যে বিশ্বাসটা আমি নষ্ট করেছি সেটা ওকে ফিরিয়ে দিতে চাই। ক্ষমা চাইতে চাই ওর কাছ থেকে, যে যতক্ষণ ক্ষমা করবে না আমাকে ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাব না। কিন্তু তুমি যেভাবে ভাবছো উজ্জ্বল, সব কিছু কি সেভাবে ঘটবে? তোমার মা আজ না হয় কাল জানতে পারবেই তুমি এখানে আছো, তখন মাস্টারমশাই, রাশিকে ছাড়া আমার জীবনে কোনো কিছুটা নেই। আমার ভুলে, শুধু আমার ভুলে সব কিছু এত কমপ্লিকেটেড হয়ে গেল, আর রাশি আমার কাছে থাকা সত্ত্বেও এত দূরে চলে গেল। তাই বিক্রমপুর থেকে আমাকে যদি ফিরতে হয়, আমি রাশিকে নিয়েই ফিরব। তোমাদের বোধ হয় একটু ভাত লাগবে না? দাঁড়াবে না মাস্টারমশাই, আমার আমার লাগবে না। সামনে অনেকটা কঠিন পথ উজ্জ্বল, পেটে ঠিক মতো খাবার না পড়লে লড়াইটা লড়বে কি করে? তোমরা খাও, আমি আসছি। উজ্জ্বল, রাশির সাথে একবার দেখা করবে নাকি? আসলে ব্যাপারটা কি বলতো, একটু দেখা সাক্ষাৎ করলে মনের জোরটা বাড়ে। তুমি যদি চাও আমি ব্যবস্থা করতে পারি। কিন্তু আদি, তুমি বলেছো এটাই আমার কাছে অনেক, কিন্তু কি লাভ বলো তো? যেখানে যেখানে আমাকে দেখলে যদি মুখটা ঘুরিয়ে চলে যায়? যাবে না, একবার সামনে গিয়ে দেখো কি হয় সেটা তখনই বুঝতে পারবে। আগে হলে এটা হতো, কিন্তু এখন সিচুয়েশন পুরো পাল্টে গেছে। আর আমি ভেবে দেখেছি কি যত সময় লাগে লাগুক আমি অপেক্ষা করব, কিন্তু আমি জোর করে ওর উপর কিছু চাপাবো না। আমি আর তাড়াহুড়ো করবো না দি, আর না কি ব্যাপার বলতো, তখন থেকে তুই আমাকে খালি কিন্তু বকছিস। কোথায় তুমি ওদের সুবুদ্ধি দেবে তা না, তুমি ওদের সবার সাথে লড়তে চলে গেলে, ওই গুন্ডাগুলোর সাথে গায়ের জোরে তুমি পারো? তোমার যদি কিছু হয়ে যেত বাবা, যদি তোর কিছু হয়ে যেত রাশি, তাহলে তাহলে কি করতাম আমরা? কি নিয়ে বাঁচতাম রাশি? হ্যাঁ, ভেবেছিলাম বিয়ের পরে তুই রায়বাড়ি থেকে ঠিক মানিয়ে নিবি, কিন্তু কাল যা দেখলাম, মানে আমার সত্যি করে বলতো, সত্যি করে বলবি, অপলারে কি তোকে রাশি, আমি যেটা বলতে চাইছি সেটা তুই খুব ভালো করেই জানিস, চুপ করে থাকিস না, বল আমাকে কি হয়েছে। বাবা বাবা, আমাকে নিয়ে চিন্তা করার কিচ্ছু হয়নি, যতটা আমার তোমাদেরকে নিয়ে চিন্তা করার আছে। কেন কথা ঘোরাচ্ছিস রাশি? বাবা আমি কথা, বাবা তোমার কি অবস্থা হয়েছে সেটা তুমি নিজেই বুঝতে পারছো না, আর তাছাড়া আমাকে নিয়ে তো চিন্তা করার কিচ্ছু হয়নি, কারণ আমি এখন তো তোমাদের সাথেই থাকবো এখানেই। কি হলো,
তোমরা সবাই এভাবে চুপ করে গেলে কেন? রাশিদ, তুই কি সত্যি এখানে? তোমরা তাড়িয়ে না দিলে আমি এখানেই থাকবো। এই এই মেয়ে কি 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 বললি তুই এইমাত্র? হ্যাঁ, আমরা তোকে তাড়িয়ে দেবো। জয়া জয়া, তোমার তোমার মেয়ে কি বলছে শুনছো? আমরা আমরা নাকি ওকে কেন? তোর মনে এরকম ধারণা এলো কেন? কি ভাবিস তুই আমাদের? হ্যাঁ, কি ভাবিস তুই তোর মা বাবাকে? আমরা কি কিছু বুঝি না? রাশি রাশি, আমার কাছে কিছু লুকোবি না তুই। তুই আমাকে আমাকে সত্য করে বল মা। রাশি এরকম করে কথা বলছে কেন? তাহলে কি রাশির ঘর? রাধা মাধব, আর মেয়েটার মঙ্গল করো, তুমি রক্ষা করো। কেন এত কষ্ট পাচ্ছে? কেন চোখে জল? ঠাকুর, ও তো কোনোদিনও কারোর খারাপ চায়নি, খারাপ করেনি কারোর। যে মেয়ে সবসময় অন্যের কথা এত ভাবে, তার কথা তুমি ভাববে না ঠাকুর? কেন ভাবছ না? কিছু বলছে না, কিছু হয়েছে ওর মেজর? লক্ষ্মীটি কেমন বলতে? দুশ্চিন্তা করছো তুমি? দেখো, কিছু বিপদে থাকলেও তোমাকে নিশ্চয়ই বলতে বলেনি। যখন ভয় পেও না, কেন না, চুপ করো। যে কারণে ভয় পাচ্ছি, যদি সেটা সংসারটা ভেঙে যায়নি তুমি ছো না কি উজ্জ্বল, এত মাঞ্জা টাঞ্জা দিয়ে কোথায় যাচ্ছো? রাশির সাথে দেখা করতে যাচ্ছ বুঝি? রাশির সাথে দেখা করার থেকেও তো একটা আরো বড় ম্যাটার সামনে আসে, তাই নিজেকে একটু ফিটফাট রাখার চেষ্টা করছি। বাবা, রাশির সাথে দেখা করার থেকেও বড় কাজ তোমার কাছে এখন? কি সেটা? কেন, তোমাদের বিয়েটা কি খুব ছোট বলে মনে হচ্ছে? আদিপ, লাইফে যতই ডিফিকাল্ট সিচুয়েশন আসুক না কেন, বোনের বিয়েটা তো বারবার আসে না, তাই তোমাদের বিয়ের প্রত্যেকটা মোমেন্ট আমি এনজয় করতে চাই। আসলে আসলে নিজে যখন বিয়ে করেছিলাম তখন তো বিয়ের মিনিংটা খুব একটা ক্লিয়ার ছিল না, আর নিজের বোনের বিয়ের সময়ও। উজ্জ্বল, বোনের কথা বাড়ির কথা খুব মনে পড়ছে তাই না? না, অনেকজন ইনজার্ড হয়েছিল তাই না আদি? সেটা তো হওয়ারই ছিল, তবে একটা কথা বলতে পারি, রাশি এসে এই গ্রামকে একটা বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছে উজ্জ্বল। আচ্ছা আদি, যারা ইনজার্ড হয়েছিল তাদের সঙ্গে একবার আমাকে দেখা করাতে নিয়ে যাবে? তোমার দেখা করাটা ঠিক হবে না উজ্জ্বল। কেন? কেন মানে তুমি বুঝোই তো, এটা গ্রামের ব্যাপার, এখানকার মানুষটা যে দিয়ে একরোখা। আমি মানছি তোমার মায়ের হয়ে রাশি অনেক প্রতিশ্রুতি দিয়েছে, তবে যাদের এত ক্ষতি হয়েছে তারা তো সবকিছু ভুলে যাবে না? না, তোমাদের গ্রামে থাকবো, তোমাদের গ্রামের একজন হয়ে থাকবো, কিন্তু কোনো কিছু হলে ভয় পেয়ে সরে থাকবো, এইটা কি করে হয় আদি? কিন্তু ব্যাপারটা খুব চাপের উজ্জ্বল, এখন তুমি ওখানে যাবে ওরা কিভাবে নেবে? ঠিক আছে আদি, তোমাকে যেতে হবে না, আমি নিজে গিয়ে ওদের সাথে দেখা করে আসছি। না উজ্জ্বল, তুমি এত জেদ করো না উজ্জ্বল, তুমি যদি ওখানে যাও কিছু একটা হয়, কোনো বিপদ হয়, আমি রাশিকে কি জবাব দেব? আমার কিছু হলে রাশির বোধহয় কিছু যায় আসে না, তাই তুমি এসব নিয়ে এত কিছু ভেবো না।
আমাকে প্লিজ যেতে দাও। মাস্টার মশাই রাশিদার নাম